করোনা টিকা নেওয়ার 10 ঘন্টা পরেই মৃত্যু হলো এক নার্সের। মার্কিন যুক্তরাষ্ট্রের এক নার্স বায়ো এনটেকের করোনা টিকা ফাইজারের প্রথম ডোজটি নেওয়ার পরেই অজ্ঞান হয়ে যান। সেই কথা ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায়। সেই নার্সেরই মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। ডোনাল্ড ট্রাম্প কংগ্রেসকে করোনা ভাইরাস সহায়তা বিল সংশোধন করার দাবি জানিয়েছেন। নতুন করোনা ভাইরাস বিল অনুসারে আমেরিকায় এক একজন বাসিন্দাকে $1,500 দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছিল, আর তাতেই বদল আনতে চাইছেন প্রেসিডেন্ট ট্রাম্প। তিনি বিল সংশোধন করে $1,500 বদলে $2,000 দেওয়ার দাবি জানিয়েছেন। বড়দিনে নতুন করে লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে সিডনি। করোনার প্রকোপ এখনও কাটেনি, প্রতিদিন বৃদ্ধি পাচ্ছে করোনা আক্রান্তের সংখ্যা। করোনা আক্রান্তের সংখ্যা বেড়েছে সিডনিতেও, নতুন করে 8 জন সেখানে করোনা আক্রান্ত হয়েছে বলে জানা যাচ্ছে। আর সেই কারণেই নতুন করে লকডাউনের সিদ্ধান্ত নিচ্ছে সিডনির প্রশাসন। বুধবার সেখানে এই কথা ঘোষণা করা হয়েছে। মার্কিন উপরাষ্ট্রপতি হিসেবে নির্বাচিত হয়েছিলেন কমলা হ্যারিস, তাতেই এবার আসতে পারে বদল, এমনটাই জানা যাচ্ছে। কমলা হ্যারিসের বদলে আসতে চলেছেন অ্যালেক্স প্যাডিলা। ক্যালিফোর্নিয়ার প্রথম ল্যাটিনো সেক্রেটারি ছিলেন এই অ্যালেক্স প্যাডিলা। মঙ্গলবার মার্কিন সিনেটে উপরাষ্ট্রপতি নির্বাচিত কমলা হ্যারিসের বদলে অ্যালেক্স প্যাডিলার নাম ঘোষণা করা হয়েছে। ডিজিটালের যুগে মানুষ এখন খুব সহজেই যে কোনো কাজ করতে পারে, আর সেই কথা মাথায় রেখে ডিজিটাল পৌরসভার কথা ভাবছে বাংলাদেশ। বাংলাদেশের একটি সংবাদ সংস্থা প্রথম আলোর হাত ধরে উঠে এসেছে এই তথ্য। বাংলাদেশের আওয়ামী লীগের প্রার্থী বর্তমান মেয়র তারিকুল ইসলাম এই কথা জানিয়েছেন বলে জানা গিয়েছে। সাধারণ মানুষের সুবিধার কথা মাথায় রেখেই তিনি এমনটা ভাবছেন।